ব্যারাকপুর পৌরসভা পরিচালিত শ্মশানঘাট পরিদর্শন করলেন পৌরপ্রধান উত্তম দাস। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে ব্যারাকপুর শ্মশানঘাট, যেখানে বেশ কিছু সংস্কারের কাজ চলছে। সেই কাজ পরিদর্শন করতে মঙ্গলবার ব্যারাকপুর শ্মশানঘাটে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, পৌরসভার ইঞ্জিনিয়াররা। আগামী 2-3 দিনের মধ্যে যাতে ব্যারাকপুর পৌরসভার ইলেকট্রিক চুল্লি চালু করে দেওয়া হয় সেই বিষয়ে জরুরি নির্দেশ দেন পৌরপ্রধান। ইলেকট্রিক চুল্লি এমনি আমাদের বছরে একবার ওই কাজ করতে হয়, 10-15 দিন ধরে ইলেকট্রিক চুল্লির কাজ করতে হয়। তা এবারে একটু বড় ধরনের সমস্যা হয়েছিল, সে কারণে আমরা একটা থরলি কাজ করালাম, সেটা মোটামুটি হয়ে গেছে। আজকে সিএসসির যে লাইনটা আছে সে লাইনটা ঠিকঠাক করছে, কালকে হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই রাস্তাটা জানে আমি বলেছি আর 2-3 দিন বাদ দিয়েই করবে, একবারে রাস্তাটা ঠিকঠাক করে। এটা অসুবিধা নেই, অনেকদিন খোলা ছিল, বহু লোকের সমস্যা হচ্ছিল, সেটা আর সমস্যাটা হবে না। কদিনের মধ্যে চালু? আর 2-3 দিনের মধ্যে চালু করবো, কালকে ওরা হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছে আমাদেরকে, আর আমাদের ওই রাস্তাটা করতে 2 দিন টাইম লাগবে, তারপর হয়ে যাবে। বন্ধ রয়েছে, প্রায় 45 দিন বন্ধ রয়েছে এই শ্মশান, নতুন ভাবে সংস্কারের কাজ।